যতক্ষণ না পর্যন্ত আমার এই ভিডিওটা মাননীয় প্রধানমন্ত্রীর ঘরের দরজা পর্যন্ত না গেছে ততক্ষণ পর্যন্ত আমি একটা ভিডিও কম করব না। কেন করব না সেটার একটাই কারণ, আর আমার এই ভিডিওটা যদি লাইকি কোম্পানির কোনো এজেন্ট যদি কেটে দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের কাছে একটা কথাই বলবো, মৃত্যুর পরে যে কাপনের কাপড় সেই কাপনের কাপড়ের ভাগিদার যাতে আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদেরকে না করে, মৃত্যুর পরে যে মাটি সাড়ে তিন হাত মাটি যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমাদের ভাগ্যে না রাখে। আমাদের কষ্ট যদি মাননীয় প্রধানমন্ত্রী না বুঝে তাহলে এই দুনিয়াতে কে বুঝবে? আমরা একটা কথাই বলি, আমাদের কলিজার টুকরো অপুকে মামুনকে একবার মেরেছে আমরা প্রতিবাদ করে নাই, অপুকে ফিরিয়ে দিতে হবে, আমাদের কলিজার ভাই অপুকে ফিরিয়ে দাও। খুব কষ্ট যে বলো, আহ শোনা গো আমার কি করে বলো। সাব্বাস বাংলাদেশ, সাব্বাস, এগিয়ে যাও, তোমাদের সাথে আমরা আছি সাপোর্ট দেওয়ার জন্য। কোন বাংলাদেশকে সাপোর্ট দিব? এই বাংলাদেশকে, এই বাংলাদেশকে 1971 সালের যেই সংগ্রাম আমরা দুই চক্ষে দেখি নাই, 2020 সালে সেই সংগ্রাম আমরা চক্ষে দেখতেছি, সেই বাংলাদেশকে আমরা সাপোর্ট দেব? নো, নেভার, ইম্পসিবল। আপনারা দেখলে বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত, কারণ এতটুক এতটুক দুইটা মাসুম বাচ্চা অপু আর মামুন ওরাই দেশটাকে সাপোর্টে নিয়ে আসছিল। আর আমাদের দেশের কিছু কিছু রাজাকার আছে যেটাকে আমরা 1971 সালে দেখি নাই, তাদেরকে 2020 সালে আমাদের দুই চোখে আমরা দেখতেছি। তো এটা কি আমাদের স্বাধীন বাংলাদেশ প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনার কাছে একটা প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনার কাছে এক মন্ত্রী বেগম শেখ হাসিনার কাছে জোর করে বলতেছি, প্লিজ আমাদের এই সোনার বাংলাটাকে আমরা আর রক্তাক্ত দেখতে চাই না, প্লিজ আপনার কাছে একটা মাত্র রিকোয়েস্ট আমাদের, প্লিজ অ্যাসিস্টার শুধু একটা ব্যক্তির জন্য, সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। ছোট ছোট দুইটা মাসুম দুধের বাচ্চা বলতে গেলে অপুর মামন, ছোট ছোট দুইটা মাসুম দুধের বাচ্চা বলতে গেলে অপুর মামন, মা ওদের জন্য আমরা বিনোদন পাই, মা গো আমাদের সেই ছোট ভাই অপুকে তোমার কাছে দেহাজ্য করে ভিক্ষা চাইতেছি না, দাও মা, মা গো মেসেজটা শুধু তোমার জন্য, মা তুমি আমাদের ভাইকে ফিরিয়ে দাও, খুব কষ্ট হচ্ছে মা বুকের ভেতরে, খুব কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট যে বলো, আহ শোনা গো আমার কি করে বলো। একটি বাংলাদেশ তুমি জাগো জনতার, সারা বিশ্বের বিশ্বাস তুমি আমার অহংকার, সারা বিশ্বের বিশ্বাস তুমি আমার অহংকার, সারা বিশ্বের বিশ্বাস তুমি আমার অহংকার, একটি বাংলাদেশ কোথায়, কোথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোথায় আজকে আপনি? এই সোনার বাংলার জন্য 1971 সালে নিজের প্রাণ দিয়েছেন, আর সোনার বাংলাটাকে সোনার দেশ করে গিয়েছিলেন, কোথায়, কোথায় সেই সোনার দেশ? আমরা সোনার বাংলা খুঁজে পাইনি 2020 সালে, আবার সেই সোনার বাংলা 1971 সালে রাজাকারে ভরে গেছে, খুব অন্যায় হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তো হাত জোর করে বলতেছি, প্লিজ অপুকে আপনি মুক্ত করে দেন, অপুকে মুক্ত করে দেন, অপুকে মুক্ত, শাট দ্য ফাক আপ, শাট দ্য ফাক আপ, অপুকে মামুনকে একবার মেরেছে আমরা প্রতিবাদ করে নাই, অপুকে ফিরিয়ে দিতে হবে।